বাগেরহাটের ডড়াটানা নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় পৌরসভার আয়োজনে এই বাইচ উপভোগ করতে নদীর তীরে হাজির হন আশপাশের এলাকার হাজার হাজার দর্শনার্থী। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 24টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে 2টি নারীদের নৌকাও ছিল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য আলহাজ ডাক্তার মোজাম্মেল হোসেন। সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। আজকে